প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অ্যাকাউন্টেন্সি যাদের রয়েছে সাবজেক্ট কমার্সের অ্যাকাউন্টেন্সি যেন তোমাদের একদম ভাইটাল সাবজেক্ট এই সাবজেক্ট ছাড়া এক কমার্স চলেই না তো অ্যাকাউন্টেন্সি তোমরা অনেকে রিকোয়েস্ট যে স্যার আমাদের এই কমার্স পেপারে বিজনেস স্টাডিস অ্যাকাউন্টেন্সি কস্ট্যাক্সের এমসি কিউ এবং এসে নিয়ে খুব সমস্যা হয় আমরা বড় প্রশ্নগুলো তো পেরে যাই কিন্তু এমসি কিউ আমাদের খুব প্রবলেম হয় তো দেখো আমি তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের আমি কোচিংয়েও এমসিকিউ যেভাবে যেইভাবে করানো হয় খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় কারণ অঙ্ক এবং যদি বড়ো যে অঙ্কগুলো আমরা করি সেগুলো যদি কনসেপচুয়াল আমরা ঠিকঠাক করে বুঝে উঠতে পারি তাহলে এমসিকিউগুলো আমরা অনায়াসে নামাতে পারি তো যাই হোক আমি আমার কোচিং সেন্টারের তো প্রত্যেককেই আমি দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো আমি তোমাদের জন্য যারা অনলাইনে আমার ক্লাস বা চ্যানেল ফলো করো তাদের জন্য বিশেষ করে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তো দেখো আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে তো আজকে আলোচনা করব আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান যে অ্যাকাউন্টটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে মানে পার্টনারশিপ অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্ট এই চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন এমসি গুলো গুরুত্ব সহকারে দেখব সেগুলো একটু দেখে নিই ঠিক আছে মাত্র আমি কয়েকটি প্রশ্ন দিয়েছি বেশি প্রশ্ন দিইনি আমি মাত্র তোমাকে গুটি কয়েক প্রশ্ন বলে দেবো যে প্রশ্নগুলো করলে আশা করি তোমরা এমসি কমন বুক পেয়ে যাবে ঠিক আছে এবং আমি বলে দেবো যদি প্রশ্ন ঘুরিয়েও আসে তোমরা কিভাবে সেগুলোকে ম্যানেজ করে অ্যান্সার দিতে পারবে তো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো এবং যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট দেখছো তারাও তোমরা ফলো রাখো তোমাদেরও আমি কিন্তু সাবজেক্টের সাজেশান দেবো তো দেখো ইউনিট ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ বলছে ওয়্যার উড ইউ রেকর্ড অন ড্রয়িংস ওয়েন ক্যাপিটাল আর ফিক্সড ঠিক আছে অ্যান্সারগুলো আমি পরে বলছি আগে কোশ্চেনগুলো দেখে নাও এ ড্রয়িংস অ্যাকাউন্ট বি কারেন্ট অ্যাকাউন্ট সি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডি নান অফ দিস ইফ ডেট অফ উইথড্রলস আর নট গিভেন অন ড্রয়িংস শুড বি চার্জ অন অ্যান অ্যাভারেজ অফ সিক্স মান্থস এইট মান্থস নাইন মান্থস টুয়েলভ মান্থস এ পার্টনার্স ড থ্রি হান্ড্রেড অফ দ্য বিগিনিং অফ ইচ মান্থ সাবজেক্ট টু ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট পারে না দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস উইল বি এন্সার নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো ওয়ান হান্ড্রেড টেন পয়েন্ট ফাইভ জিরো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ওয়ান হান্ড্রেড থার্টি পয়েন্ট ফাইভ জিরো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য এগ্রিমেন্ট দ্য পার্টনার্স শেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইন দেয়ার ক্যাপিটাল রেশিও ইন ইকুয়াল রেশিও ইন দেয়ার ওয়ার্কিং অ্যাবিলিটি ইন এ নিউ রেশিও তো এই পাঁচটি প্রশ্ন আমি যে এখানে আলোচনা করলাম এই পাঁচটি প্রশ্নের আগে অ্যান্সারগুলো একটুখানি দেখে নাও তোমরা দেখো অ্যান্সার একের হবে বি দুইয়ের হবে এ তিনের হবে এ চারের হবে এ পাঁচের হবে বি ঠিক আছে মানে পাঁচের হবে অ্যান ইকোয়াল রেশিও প্রত্যেকে সমান ভাগে ভাগ পাবে ঠিক আছে চলে আসবো আমরা ছ নম্বর প্রশ্ন দেখে নাও ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট পার্টনার্স আর এনটাইটেল টু গেট ইকুয়াল শেয়ারিং প্রফিট কমিশন ইন্টারেশন লোন অফ দিস প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে পাঁচের এবং ছয়ের প্রশ্নটা অনেকটাই সিমিলার তবে একটু আলাদা কিন্তু ভালো করে দেখবে ঠিক আছে ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট এখানে চারটে অপশান রয়েছে আমরা কোন অপশান হবে আমরা দেখছি রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ডিড ইজ কম্পালসারি অপশনাল ভলেন্টারি নান অফ দিস এইট পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ এ পার্সোনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট রিয়াল অ্যাকাউন্ট নান অফ দিস কোয়েশ্চেন নাম্বার নাইন ইফ ডেট অফ উইথড্রালস আর নট গিভেন ইন্টারেস্ট অন ড্রয়িং শুড বি চার্জ অন অ্যান অ্যাভারেজ অফ চারটে অপশান রয়েছে তোমরা দেখে নেবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ এ পার্টনারশিপ ফার্ম ইজ এক্সপেন্সেস ইনকাম অ্যাসেট তো এই প্রশ্নগুলি ছয় থেকে দশ নম্বরের প্রশ্নগুলোর থেকে আমরা অ্যান্সারগুলো দেখে নেব তো অ্যান্সারগুলো তোমরা একটু দেখে নাও দশ নম্বরের প্রশ্নের অ্যান্সারটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কারণ তোমরা এই দশ নম্বর প্রশ্নটির অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে তো এই দশটি প্রশ্ন খুব ভালো করে একটু দেখবে ঠিক আছে এই দশটি প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখো আশা করি তোমরা অনেকটা উপকার পাবে তবে এর সাথে তোমরা একটু জেনে রাখবে যে অংশীদারি কারবারে পার্টনারের সংখ্যা কত ম্যাক্সিমাম কত মিনিমাম কত ঠিক আছে ব্যাংকিং এবং আমাদের নন ব্যাংকিং ক্ষেত্রে ঠিক আছে কত এটা একটু জেনে রাখবে এবং আরেকটি জেনে রাখবে যে অংশীদারি কারবার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এই 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 প্রশ্নটি একটুখানি ভালো করে তোমরা জেনে রাখবে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার এই বারোটি প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক করে করে নিতে পারো আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে তোমাদের এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো পরবর্তী চ্যাপ্টারের জন্য যদি তোমরা এমসি পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে স্যার আমরা সেকেন্ড চ্যাপ্টার বা তার পরবর্তী চ্যাপ্টারগুলো এরকম এমসি যদি করে দেন খুব ভালো হয় কমেন্ট বক্সে তোমাদের কিন্তু জানাতে হবে আমি এর মধ্যেই তোমাদের এক এক করে এবার এমসি কিউগুলো দেবো তোমরা জাস্ট ভিডিওটা ভালো করে শুনবে তোমাদের লেখারও দরকার নেই ভিডিওটা জাস্ট শুনবে পাঁচ থেকে দশ মিনিট একটু সময় ব্যয় করে বা তোমাদের মূল্যবান সবাই নষ্ট করে একটুখানি দেখো দেখবে তোমাদের অনেকটাই উপকার তোমরা কিন্তু লাগবে ঠিক আছে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালো করে মনোযোগ সহকারে পরীক্ষা দিও তোমাদের কিন্তু বিজনেস স্টাডিজের কস্ট ট্যাক্সের অ্যাকাউন্টেন্সির থিওরি সমস্ত প্রশ্নের কিন্তু সাবজেক্টের লাস্ট মিনিটে সায়সান দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে এবং কিছু প্রশ্নের উত্তরও করে দেওয়া রয়েছে এবং বাংলারও সায়সান কিন্তু দেওয়া রয়েছে গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে সেগুলো দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখে নাও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে